সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম তো আজ নতুন একটি পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো গাভীর দুধ কিভাবে ভাই আছে যারা গাভীর দুধ বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের পাউডার ক্যালসিয়াম এওলা ইত্যাদি খুঁজে থাকেন তো তাদের জন্য একটি খুব সিম্পল এবং অল্প টাকার মধ্যে কিভাবে কিছু দিনের মধ্যে আপনার দুধটা বৃদ্ধি করা যায় তো সেই ক্ষেত্রে আমি একটি পাউডার নিয়ে আসছি তো আমার হাতে সেই পাউডারটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে পাউডারটির নাম হলো মিলকন তো এটা অনেক কার্যকরণীয় দুধ বানানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে এটা আপনার গাভী গিয়ে দেখা যায় পুষ্টিকর খাদ্য ইত্যাদি এই খাওয়ালে যে পরিমাণ আপনার কাজ করে সেই ক্ষেত্রে এটা অনেক পরিমাণ কাজ করে থাকে তো এটা দেওয়ার নিয়ম এই পাউডারের উপরে দেওয়াই আছে তাছাড়াও আমি বলে দিই যদি গরু মহিষ এই জাতীয় কোনো জিনিস হয় সেই ক্ষেত্রে আপনারা সকালে বিশ গ্রাম বিকালে বিশ গ্রাম করে দিবেন আর যদি ছাগল ইত্যাদি এই জাতীয় কোনো জিনিস হয় তাহলে পরে সেটাকে আপনারা সকালে পাঁচ গ্রাম বিকালে গ্রাম করে দিবেন ইনশাল্লাহ অনেক কাজ করবে এটা এটা আমি নিজেও এটা ইউজ করতেছি তো এই জন্য আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম অনেক কাজের এবং আমি নিজে কাজ করে অনেক ভালো ফলাফল পাচ্ছি এই জন্য মনে করলাম সবার সাথে শেয়ার করে তো ভাইয়ারা দেখতে পাচ্ছেন এটা মিলকন যে পাউডারটা এটা এমআরপি রেট দেওয়া হচ্ছে চারশো টাকা তো আপনারা এটা যে কোনো থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়াও মিল্কের অনেক ধরনের প্রোডাক্ট আছে ওইগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এছাড়াও কিছু আমি এই নিজের থেকে যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো হলো গাভীর দুধ যে কারণে কমে যায় যে কারণে গাভীর দুধটা বাড়ে না বা বাড়ানোর সহজ পদ্ধতি প্রাকৃতিকভাবে যেটা ওইটা আপনারা ইউজ করতে হবে সব সময় ওষুধ জাতীয় যত জিনিস আছে এগুলা ইউজ করলে তো হবে না আপনার প্রাকৃতিক বিষয় যদি আপনি ঠিক থাকেন তাহলে ওষুধ পাতি ইত্যাদি এগুলা কিছুই লাগবে না তো অনেক ভাই আছে যে প্রাকৃতিক বিষয়গুলোর দিকে খুবই মানে বিক্ষোভ করে এবং এটা মানে খুবই আপনার মানে বেশিরভাগ সময় দেখা যায় প্রাকৃতিক বিষয়গুলা কেউ মানেই না সেই ক্ষেত্রে গাভীর দুধগুলো কমে যায় তো প্রাকৃতিক বিষয়গুলো হলো আপনার ঘাস পরিপূর্ণ একটি গাভীর যে পরিপূর্ণ ঘাস লাগবে সেই পরিপূর্ণ ঘাস দিতে হবে তারপরে কতটুক পর্যন্ত গাভীটা পানি খায় কতটুক পর্যন্ত পানিটা দরকার সেটা কতটুকু হবে প্রথম অবস্থায় তো সেই পরিমাণ গাভীকে পানি দিতে হবে যে পরিমাণ দিলে পারে তার পরিপূর্ণতা অর্জন হবে তো গাভীর তো বিভিন্ন সাইজের হয়ে থাকে সাইজ দেখে আপনারা দিয়ে সেটা পরিমাপ করে নেবেন তো সেই ক্ষেত্রে আপনারা পানি যেটা পানির ভাগটা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন দানাদার খাবারটা তো অবশ্যই বেশি দিবেন আর ঘাস এটা তো থাকতেই হবে তো ঘাস যেটা এটা দিলে পারে আপনার গাভীর দুধ এমনিতেই আস্তে আস্তে নেমে আসবে অনেক ভাইয়ের সাথে কথা বলি মাঝে মাঝে অনেকেই ফোন দেয় তাদের সাথে কথা বলে তারা বলে যে ভাই ঘাস ছাড়া কি গাভি পালা সম্ভব তো ঘাস ছাড়া গাভি পালাটা অনেক কঠিন তাছাড়াও পালা যাবে এমন নয় তো আপনার দানাদার খাবারটাই সেটা মেক করতে হবে কারজ যদি খাওয়ান সেই ক্ষেত্রে দানাদার খাবার অতটা লাগবে না আর হলেস্টান ফ্রিজিয়ান গাবীর কথা বলছি তো এই গাবিগুলোর ক্ষেত্রে অবশ্যই দানাদার খাবারগুলো সবথেকে বেশি লাগে এবং এই গাবিগুলো আপনারা দানাদার খাবার না দিলে এর দুধ খুবই কমে যাবে তো অনেক ভাই আছে গাবি ক্রয় করে নিয়ে যাওয়ার পর বলে ভাই গাবির দুধ তো হয় না বা গাবির দুধ তো কমে গেছে এরকম বলে বিভিন্ন কথা তো আসলে যার প্রথমে যার কাছে গাবিটা ছিল সে কি খাওয়াইছে বা কি করছে বা কোন ভিটামিন বা ক্যালসিয়াম মারছে সেই ক্ষেত্রে গাভির দুধটা বৃদ্ধি হয়েছে এটা আপনাকে প্রথম অবস্থায় জানতে হবে যেখান থেকে গাভী ক্রয় করবেন অবশ্যই সেখানে কি খাবারটা দিছে নিয়মিত সেই খাবারটা প্রথমে আপনার লিস্টটা নিজে নিয়মিত ও মেনে ওই অনুযায়ী খাওয়াতে থাকবেন তাছাড়া এমনিতেই একটি গাবি যখন জার্নি করে সেই ক্ষেত্রে গাভীটা আপনার এমনিতেই দুই দুই থেকে এক কেজি দুধ এমনিতেই কমে আসে তো অনেক মানুষ যেরকম জার্নি করে মানে হয়ে যায় সেক্ষেত্রে একটি গাভীও দেখা যায় দাঁড়ায় জার্নি করে অনেক দূরে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা জার্নি করলে পারে এমনিতেই তার দৌড় একটু কমে থাকে সেই ক্ষেত্রে দুই তিন দিনের ভিতরে সেটা মেকআপ হয়ে যায় আর এটা আপনার প্রাকৃতিক বিষয় যেটা বললাম তো সেটা হলো আপনারা ঘাস পরিপূর্ণ দিতে হবে পানি যেটা এটা সবসময় বৃদ্ধি বেশি করে দিতে হবে পানি এটা যদি আপনি পরিপূর্ণ না দিতে পারেন তাহলে পারে আপনি দুধ পাবেন না সেই ক্ষেত্রে আপনার গমের ছাল যেটা আছে এটা ভট্টা সব সহ আপনার ছোলা আছে ছোলা খাওয়াতে পারেন তো এটা অনেক কার্যকরণীয় সোলাটা থেকে বেশি কাজ করে আপনি দুধের জন্য সেই ক্ষেত্রে আপনি ছোলা ভট্টা আটা এগুলো খাওয়াতে পারেন তো অনেকেই আছে খুদের ভাত ইত্যাদি এগুলো খাওয়াই তো গ্রামীণ অবস্থা এগুলো খাওয়ালে পরে আপনার চাপ আসতে পারে বা বেয়ানের পরে এগুলো খাওয়ানো যাবে না তার কারণে এগুলো খাওয়ালেই ওলান রস আসবে রস আসলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে আপনারা এগুলা থেকে বিরত থাকবেন তো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে গাবি অনেকেই আছে এই বিষয়গুলো বোঝে না হাটের থেকে যারা গাবি কয় করে ক্রয় করে অনেক দূর নিয়ে যেতে চায় অথবা যদি তার বাসা হয় দেখা যায় বাসা যদি বগুড়া হয় আর সে যদি গাভীটা খুলনা নিয়ে যাইতে চাই সেই ক্ষেত্রে তার সারা সারাদিন হাটে যখন দাঁড়ায় থাকে তারপরে ওখান থেকে ক্রয় করা হয় ওই গাভীটাকে জার্নি করে নিয়ে যায় সেই দিনে নিয়ে যাওয়া তো এটা ওই গাভীর পাড়ে অনেক বড় একটি চাপ পড়ে যায় সেই ক্ষেত্রে গাভীটার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে এই জন্য আপনারা যখন গাভী ক্রয় করবেন অবশ্যই গাভীকে একদিন রেস্ট নেবেন হয়তো যেই দিন গাবিটা হাটে থাকলো ও সেই রাতটা নেস্ট নিয়ে রেস্ট করালেন গাভীকে তার পরের দিন সকালে গরু ওঠাই সুন্দরভাবে নিয়ে চলে গেলেন এটা সবথেকে বেতার তার কারণ একটা গাবি যখন ট্রায়ার্ড হয়ে পড়ে তারপরে আরও দেখা যায় পাঁচ সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জার্নি করার ফলে সেই গাবির পায়ে ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে দেখা যায় অনেক গাবির পাও ভেঙে যায় এরকম বিভিন্ন প্রবলেম আছে তো অনেক গাবি আছে শুয়ে পড়ে শুয়ে পড়লে দড়ি ফাঁসলায় বিভিন্ন ধরনের প্রবলেম আছে সেই ক্ষেত্রে এগুলা থেকে বিরত থাকতে হবে আশা করি আমার বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তোoverline আপনারা এই জিনিসগুলো ফলো করবেন তাহলে গাবির দত এমনিতে পারবে তাছাড়া আর অনেক কারণ আছে যেগুলো আপনার দেখা যায় বাইরে ঘাস খুবই কম পাওয়া যায় কচুরি পানা ইত্যাদি এগুলো খাওয়ায় তো এগুলো খাওয়ায় তো অতটা মেকআপ করা যায় না সেই ক্ষেত্রে আপনারা দানাদার খাদ্যগুলো পরিপূর্ণ দিতে হবে তাহলে পারে ওই এটা আপনার মেকআপ হয়ে যাবে তো আপনারা আমার বিষয়টি বুঝতে পারছেন তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল শেভে সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করি পরবর্তীতে এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় পেলে অবশ্যই আমরা জানানোর চেষ্টা করবো সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম